आलहेरा सीटीसी एर पक्ष थेके सबाई के स्वागत जानाई आजके टिउटोरियाले जे विषयटी निये आलोचना करब हाउ टू क्रिएट ड्रॉप डाउन लिस्ट डेट इन कैलेंडर एंड नेम इन एम एस वार्ड किभाबे एम एस वार्डे एकटी ड्रॉप डाउन लिस्ट क्रिएट करा जाए एबं एकटी कैलेंडर क्रिएट करा जाए एकटी नेमेर एकटी ड्रॉप डाउन लिस्ट किभाबे करा जाए आजके टिउटोरियाले एई विषयगुलो निये आलोचना करब ताहले चलुन शुरू करा जाक। प्रथमे आमी एकटी पेज ओपेन करब। ओपेन करारे एखान एखे देखते जे एगुलो हे टैब होम इनसार्ट पेज लेआउट प्रिफारेंस मेलिंग एगुलो हे टैब एखे एक टैब थे से टैबटी आनार जो से डेवलपर से डेवलपर आनार जो ऑफिस बटने क्लिक करते हैं। क्लिक करारे वार्ड अपशन वार्ड अपशन थे पपुलार एखान शो डेवलपर टैब इन द रिबन्स আমরা এখান থেকে এই টিকটি দিয়ে দেব তারপর এখান থেকে ওকে করব। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে ডেভেলপার এই ট্যাবটি এখানে চলে এসেছে। এখন আমরা দেখব যে কিভাবে একটি ড্রপ ডাউন লিস্ট এবং একটি ক্যালেন্ডার তৈরি করা যায়। এর সাথে এর বিস্তারিত এই বিষয়গুলো এখানে যে গ্রুপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কন্ট্রোল। এই সম্পূর্ণ এই প্যারাগ্রাফ এখানে যে গ্রুপটি আছে সেই গ্রুপটি নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকে টিউটোরিয়ালে। যদি আমার সাথে থাকেন তাহলে সবগুলো শিখতে পারবেন। তাহলে চলুন এখানে থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটি চিহ্ন এখানে যখন নেব এখানে দেখাচ্ছে যে দেখেন একটি নোটিশ শো করেছে নিচে ড্রপ ডাউন লিস্ট। আমরা এখানে ক্লিক করলে এখানে একটি ড্রপ ডাউন লিস্ট তৈরি হবে। এখানে একটি ড্রপ ডাউন লিস্ট তৈরি হয়েছে। তারপরে পরবর্তীতে আমরা কাস্টম করা দেখাবো। এখন দেখাবো যে একটি ক্যালেন্ডার কীভাবে তৈরি করা যায়। এটি করার জন্য এই যে এখানে দেখেন একটি ক্যালেন্ডার এখানে লেখা আছে ডেট পিকার। ডেট পিকার আমরা এখানে ক্লিক করি একটি দেখেন একটি ডেট পিকার এখানে ইনসার্ট হয়েছে। এখন আমরা এটিকে কাস্টম করব। এটিকে কাস্টম করার জন্য এই যে ড্রপ ডাউন লিস্টটিকে আমরা কাস্টম করব। এটি করার জন্য এটি সিলেক্ট করার পরে এখান থেকে আমরা প্রপার্টিসে ক্লিক করব। প্রপার্টিস এটিকে সিলেক্ট করার পরে আমরা এটি সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এই যে প্রপার্টিসে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটি ডায়াল বক্স শো করবে কন্টেন্ট কন্ট্রাক্ট কন্ট্রোল সরি কন্টেন্ট কন্ট্রোল প্রপার্টিস। এখানে এটি সিলেক্ট করার পরে এখান থেকে আমরা এই যে অ্যাডে ক্লিক করব। আমরা এখান থেকে যেহেতু একটি ড্রপ ডাউন লিস্ট তৈরি করব এখান থেকে আমরা এই যে ড্রপ ডাউন লিস্টের এখান থেকে অ্যাডে ক্লিক করব। তারপর এখানে টাইপ করব মান্নান। তারপর এখান থেকে ওকে ক্লিক করব। তারপর আবারও অ্যাডে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ক্লিক করব ইব্রাহিম। আমরা একটি নামের ড্রপ ডাউন লিস্ট তৈরি করতেছি। তারপর এখান থেকে আমরা আবার টাইপ করব মামুন। এখান থেকে আমরা টাইপ করব রুবেল। দেখেন একটি ড্রপ ডাউন লিস্ট এই যে এখানে চলে এসেছে। এটি আসার পর আমরা এখান থেকে ওকে করব। তারপর এখানে যদি আমরা এই যে অ্যারো আইকনে ক্লিক করি দেখেন এই যে ড্রপ ডাউন লিস্টটি তৈরি হয়েছে। এখন চুজ অ্যান আইটেম এই যে এখানে যে চুজ অ্যান আইটেম সরি এখানে যে চুজ অ্যান আইটেম এই অংশটুকু যদি এই নামটি যদি আমরা এখান থেকে চেঞ্জ করতে চাই তাও আবার এটি আমরা প্রপার্টিসে আবার ক্লিক করব। তারপর এখানে দেখেন এই যে চুজ অ্যান আইটেম এখান থেকে আমরা এই অংশে ক্লিক করে তারপর আমরা এখান থেকে এটিকে মডিফাই করব। মডিফাই এখানে সরি এটি সিলেক্ট করে তারপর মডিফাইতে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা এই নেমটি চেঞ্জ করে দেবো। আমরা এখানে লিখব সিলেক্ট আইটেম। সিলেক্ট আইটেম আমরা এখান থেকে ওকে করে দেবো। দেওয়ার পরে ওকে করব। আমরা এখন যদি এখানে দেখি যে দেখেন সিলেক্ট আইটেম চলে আসছে। এখান থেকে আমরা সিলেক্ট আইটেম দেখতে পাচ্ছি। তারপরে আমরা যদি চাই যে এখান থেকে এটিকে আরও কাস্টম করতে এটিকে ক্লিক করার পরে এখান থেকে প্রপার্টিসে ক্লিক করব। তারপরে এখান থেকে যে কোনো একটি অংশ সিলেক্ট করব। যদি আমরা এটিকে এই যে মান্নান এটিকে উপর থেকে নিচে নিয়ে আসতে চাই যে এখানে ড্রপ মুভ ডাউন এখানে এটি নিচে চলে আসবে ইব্রাহিম। আবার যদি ইব্রাহিম আমরা উপরে নিয়ে যেতে চাই তারপরে এটিকে আমরা এভাবে মুভ করে উপরে নিয়ে যাবো। ওকে করি। দেখেন ড্রপ ডাউনের উপরে ইব্রাহিম চলে আসছে। তারপর আবারও প্রপার্টিসে যাব। এখান থেকে আমরা এই যে ইউজ স্টাইল ফরম্যাট কন্টেন্টস
এখানে ক্লিক করার পরে এখান থেকে বিভিন্ন প্যারাগ্রাফ স্টাইল আছে, এখানে হেডিং ওয়ান, হেডিং টু, তারপর ডিফল্ট প্যারাগ্রাফ ফন্ট, এখানে আরও বিভিন্ন স্টাইল আছে, আমরা এগুলো ইউজ করতে পারি। আমরা এখান থেকে, তারপর এখান থেকে নিউ স্টাইল এখান থেকে চুজ করতে পারি, আমরা এখান থেকে ফন্ট চুজ করতে পারি, তারপর এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি, এখানে থেকে আমরা ফন্টের যত কাজ আছে এখান থেকে করতে পারি, তারপর এখান থেকে আমরা এই অংশটুকু চেঞ্জ করতে পারি, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, তারপর এখানে এই যে স্টাইলটি আমরা ব্যবহার করবো সেই স্টাইলে আমরা এখান থেকে একটি নাম দিতে পারি, তারপর স্টাইল টাইপ এখান থেকে আমরা কোন স্টাইল আমরা করব সেই স্টাইলটি এখান থেকে সিলেক্ট করতে পারি, স্টাইল বেসড অন এখান থেকে যে কোনো একটি স্টাইল আমরা চুজ করতে পারি আমাদের ইচ্ছা মতো, আমরা ডিফল্ট এটি রাখলাম। তারপর এখান থেকে অ্যাড টু কুইক স্টাইল লিস্ট, আমরা এখানে সিলেক্ট করার পরে এখান থেকে এই যে এই অংশ থেকে আমরা যে ফন্ট, বর্ডার, ল্যাঙ্গুয়েজ, শর্টকাট কি, এখান থেকে আমরা শর্টকাট কি তৈরি করতে পারি। এই যে দেখেন এখানে আমরা যদি প্রেস করি শর্টকাট কি, এখান থেকে শর্টকাট কি প্রেস হবে, এখানে একটি শর্টকাট কি আমরা তৈরি করতে পারি। এগুলো আমরা নিজেরা ঘাটাঘাটি করে দেখব একটি একটি করে। এখান থেকে আমি ক্লোজ করে দিলাম। তারপরে এখানে আরও অপশান আছে, এখান থেকে আমরা টাইটেল দিতে পারবো, ট্যাগ দিতে পারবো এখান থেকে আমরা আমাদের মতন করে। তারপরে এখান থেকে আমরা এই যে এটি হচ্ছে নেম আর এটি হচ্ছে ভ্যালু, আমরা ইচ্ছা করলে ভ্যালু কেটে দিতে পারবো। এটি সিলেক্ট করার পরে মডিফাইতে ক্লিক করব, এই যে ভ্যালু এখন ডিসপ্লে নেম অ্যান্ড ভ্যালু, ডিসপ্লে নেম অ্যান্ড ভ্যালু, এই ভ্যালু যদি আমরা ক্লিক করে কেটে দিই, দেখেন এখানে আমরা রুবেল টাইপ করলে আর UBEL রুবেল, শুধু রুবেল আসবে কিন্তু ভ্যালু আসবে না। দেখেন এই যে ভ্যালুর বরাবর আসেনি কিন্তু শুধু রুবেল আসছে। এখান থেকে আমরা আরও প্রয়োজনীয় এডিটিং চেঞ্জ করতে পারি। আমরা এখান থেকে যদি চাই যে একটি ড্রপডাউন লিস্ট আমরা এখান থেকে কেটে দেবো, সেটি কাটার জন্য এখান থেকে যে রিমুভে ক্লিক করলে এই ড্রপডাউন লিস্টটি কেটে যাবে। এভাবে আমরা এগুলোকে কন্ট্রোল করতে পারবো। তারপর এখান থেকে ডেট, আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো একটি ডেট দিতে পারবো। এটি হচ্ছে ক্যালেন্ডার, এখানে কীভাবে একটি ড্রপডাউন লিস্টের মাধ্যমে একটি ক্যালেন্ডার আমরা তৈরি করতে পারি। এখান থেকে আমরা এই যে টু ডে সিলেক্ট করে দিলে আজকে ডেট চলে আসবে। প্রয়োজনীয় সেটিংগুলো এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। তারপরে এখান থেকে আরও যে অংশগুলো আছে সেগুলো হচ্ছে, এখানে এই অংশে অনেক কাজ আছে, এখান থেকে এই কাজগুলো আমি দেখালাম না, এগুলো আপনারা একটা একটা করে ঘাটাঘাটি করবেন। এখান থেকে এই যে লেক্সি ফর্মস, এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলোর মাধ্যমে আমরা ইমেজ নিয়ে কাজ করতে পারি এবং অনেক লেখালেখি নিয়ে কাজ করতে পারি। ড্রপডাউনের মতোই অনেক বিভিন্ন স্টাইলের আছে, এখান থেকে আমরা এই কাজগুলো করব। এখান থেকে আমরা একটি একটি করে ব্যবহার করব, আমি আপনাদের দেখাচ্ছি না। তারপর আমরা যদি চাই যে গ্রুপ করতে, দেখেন এই দুটি ড্রপডাউন লিস্ট আমি সিলেক্ট করলাম, তারপর এখান থেকে আমি গ্রুপ করতে পারবো, গ্রুপ করা হয়ে গেছে। তারপর যদি আমরা এখান থেকে আনগ্রুপ করতে চাই, এই যে এখান থেকে আনগ্রুপ করব, আমরা এই কাজটি করতে পারি। তারপর এখান থেকে রিচ টেক্সট এটি আমরা ইউজ করতে পারি। তারপর এখান থেকে টেক্সট, তারপর এখান থেকে ইমেজ নিয়ে আমরা কাজ করতে পারি। আমরা যদি এখান থেকে ইমেজ নিয়ে আসতে চাই, এই যে এখান থেকে আমি এই ইমেজটি নিয়ে আসতে চাই, এটি আমি নিয়ে আসলাম। দেখেন এই প্রয়োজনীয় কাজগুলো আমরা এখান থেকে করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন যে ইমেজে নিয়েও আমরা এখানে ড্রপডাউন লিস্টের কাজ করতে পারি। তারপর এখান থেকে আছে ডিজাইন মোড, এখান থেকে আমরা যদি ক্লিক করি, দেখেন এই যে ডিজাইন মোড, ড্রপডাউনের যে বিভিন্ন স্টাইল হয় এখান থেকে দেখেন এখন স্টাইলটি চেঞ্জ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ড্রপডাউনের। এভাবে এই কাজগুলো আপনারা করতে পারেন, এখান থেকে গ্রুপ করতে পারেন, তারপরে প্রপার্টিসের দ্বারা অ্যাড করতে পারেন, এই কাজগুলো করতে পারেন। আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে একটি এমএস ওয়ার্ড, একটি ড্রপডাউন লিস্ট তৈরি করা যায় এবং একটি ক্যালেন্ডার ক্রিয়েট করা যায় এবং নেম, বিভিন্ন নেম ব্যবহার করে বড় একটি ড্রপডাউন লিস্ট আমরা তৈরি করতে পারি। এই বিষয়গুলি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন একটি লাইক দিয়ে, এবং এই ভিডিওর বিষয়ে যত মন্তব্য আছে ভিডিও কমেন্ট বক্সে আপনারা জানাবেন। এই আশা ব্যক্ত রেখে আমি আমার টিউটোরিয়ালটি এখানে শেষ করছি।